স্টুডেন্ট এর আগের ক্লাস টিউটোরিয়ালে আমরা কনসেপ্ট অফ সোশ্যাল গ্রুপ সম্বন্ধে আমরা জেনেছি আজকের ক্লাস টিউটোরিয়ালে আমরা জানবো যে টাইপস অফ সোশ্যাল গ্রুপ বা কত রকমের সামাজিক গোষ্ঠী হয় তাহলে আমরা একটু দেখে নিই যে টাইপস অফ সোশ্যাল গ্রুপে আজকে আমরা কি শিখব মানব সমাজে গোষ্ঠীর সংখ্যা যেমন বেশি গোষ্ঠীর শ্রেণীবিভাগের ভিত্তিও তেমন অসংখ্য এই সম্পর্কে সমাজতাত্ত্বিকদের মধ্যে অনেক মতভেদ আছে আমরা প্রথম স্লাইডে দেখব যে অফ সোশ্যাল গ্রুপ একদম সেন্টার পয়েন্টে এবং কেন্দ্র করে বিভিন্ন রকম একটা বিন্যাস রয়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপ সেকেন্ডারি গ্রুপ বা গৌণ গোষ্ঠী ইন গ্রুপ বা অন্তর্গোষ্ঠী আউট গ্রুপ বা বহির গোষ্ঠী পারমানেন্ট গ্রুপ বা স্থায়ী গোষ্ঠী ট্রানজিটরি গ্রুপ বা ক্ষণস্থায়ী গোষ্ঠী ফর্মাল গ্রুপ বা বিধিবদ্ধ গোষ্ঠী ইনফর্মাল গ্রুপ বা অবিধিবদ্ধ গোষ্ঠী ভলেন্টারি গ্রুপ বা ঐচ্ছিক গোষ্ঠী ইনভলেন্টারি গ্রুপ বা অনৈচ্ছিক গোষ্ঠী ভার্টিক্যাল গ্রুপ বা উলম্বী গোষ্ঠী হরিজেন্টাল গ্রুপ বা আনুভূমিক গোষ্ঠী ডায়াড অ্যান্ড ট্রায়াড গ্রুপ বা দই এবং ত্রয়ী গোষ্ঠী রেফারেন্স গ্রুপ বা নির্দেশক গোষ্ঠী প্রথমে আমরা জানব যে প্রাইমারি গ্রুপ বা প্রাথমিক গোষ্ঠী বলতে কি বোঝায় তার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফেস টু ফেস অ্যাসোসিয়েশন অ্যান্ড কোঅপারেশন প্রাথমিক গোষ্ঠীর সর্বপ্রথম সংজ্ঞা অধ্যাপক কুলির কাছ থেকে যেটা পাওয়া যায় তিনি বলেছেন প্রাথমিক গোষ্ঠীর প্রথম বৈশিষ্ট্য হলো মুখোমুখি সম্পর্ক ও সহযোগিতা দ্যাট মিনস ফেস টু ফেস অ্যাসোসিয়েশন অ্যান্ড কোঅপারেশন শিশুর মধ্যে সামাজিক প্রকৃতি ও আদর্শ গঠন করতে প্রাথমিক গোষ্ঠী একটা মৌলিক ভূমিকা পালন করে প্রাথমিক গোষ্ঠীগুলি হল সামাজিক সংগঠনের মৌলিক উপাদান অধ্যাপক ম্যাকাইভার অ্যান্ড পেজ অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস নামক গ্রন্থে লিখেছেন দ্য সিম্পলেস্ট দ্য ফার্স্ট দ্য মোস্ট ইউনিভার্সাল এন্ড অল ফর্মস অফ অ্যাসোসিয়েশন ইজ দ্যাট ইন উইচ আ স্মল নাম্বার অফ পার্সন মিট ফেস টু ফেস ফর কম্পেনিয়নশিপ মিউচুয়াল এইড দ্য ডিসকাশন অফ সাম কোয়েশ্চেন্স দ্যাট কনসার্নস দেম অল অর দ্য ডিসকভারি অ্যান্ড এক্সিকিউশন অব সাম কমন পলিসি মানব সমাজের এক সহজ সরল ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ গোষ্ঠী হল প্রাথমিক গোষ্ঠী এবং এই গোষ্ঠী হল সার্বিক যেখানে সদস্যরা মুখোমুখি নানা ধরনের প্রশ্নের আলোচনা করে অথবা নানারকম নীতি নির্ধারণ করে দেখেন প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমে যেটা আমরা পাই সেটা হচ্ছে দৈহিক নৈকট্য বা ফিজিক্যাল প্রক্সিমিটি দৈহিক নৈকট্য বা ব্যক্তিগত সান্নিধ্য চিন্তাভাবনা পারস্পরিক আদান প্রদানকে অনেক বেশি সহজতর করে তোলে অন্তরঙ্গতা নির্ভর করে গোষ্ঠীর অন্তর্ভুক্ত মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক মূল্যবোধের উপর এর ফলস্বরূপ একটা আত্মীয় সুলভ মনোভাব গড়ে ওঠে দ্বিতীয় হচ্ছে গোষ্ঠীর আয়তন বা সাইজ অব দ্য গ্রুপ গোষ্ঠীর আয়তনের উপর নির্ভর করে মুখোমুখি সম্পর্ক বা অন্তরঙ্গটা কতটা গভীর গোষ্ঠীর আয়তন ক্ষুদ্র হলে সম্পর্ক অনেক বেশি গভীর হবে আবার আয়তন যদি বিশাল হয় সদস্যদের মধ্যে তত হয়। তৃতীয় হচ্ছে স্থিতিকাল বা প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে যত বেশি সাক্ষাৎকার হবে তত বেশি আন্তরিকতায় গভীরতা আসবে গোষ্ঠীর স্থিতিকাল দীর্ঘতর হলে সদস্যদের মধ্যে আবেগ এবং অনুভূতির কারণে আস্তে আস্তে ক্রমশ সেটা শিথিল হয়ে যাবে তারপর ক্রমে ক্রমে সদস্যদের কাছে গোষ্ঠী গঠনের উদ্দেশ্যে চাইতে গোষ্ঠী নিজেই অনেক বেশি মুখ্য হয়ে যায় ফোর্থ হচ্ছে উদ্দেশ্যের সমতা বা আইডেন্টি অফ এন্ডস প্রাথমিক গোষ্ঠী সদস্যদের উদ্দেশ্য মোটামুটি এক ও অভিন্ন প্রতিটি সদস্য এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য উদ্যোগী হয় প্রতিটি সদস্যই সকলের কল্যাণের জন্য চিন্তা করে তবে একজন সদস্য অন্য সদস্যদের স্বার্থে নিজের স্বার্থ সকল সময় বিসর্জন দেবে বিষয়টি এমনও নয় কিন্তু গোষ্ঠীর স্বার্থ ও কেন্দ্র স্বার্থের সঙ্গে সেই স্বার্থবোধের একটা সামঞ্জস্য বজায় রাখা হয় এটি একটি সুগভীর আভ্যন্তরীণ উপলব্ধি যার ফলে গোষ্ঠীর মধ্যে ব্যক্তিত্বের এক মনস্তাত্ত্বিক ঐক্য সৃষ্টি হয় একেই অধ্যাপক কুলি বলেছেন আমরা মনোভাব বা উইফিলিং ফিফথ হচ্ছে সম্পর্কের স্বকীয় মূল্য প্রাথমিক সম্পর্ক কোনো স্বার্থ প্রণয়িত নয় এই সম্পর্ক স্বয়ং সম্পূর্ণ এখানে একাত্মতা অনেক বেশি দেখা যায় বিশেষ স্বার্থ জন্য এই সম্পর্ক গড়ে ওঠে না সুতরাং এর স্বকীয় মূল্য বর্তমান সিক্স হচ্ছে সম্পর্কের ব্যক্তিগত প্রকৃতি বা পার্সোনাল রিলেশনশিপ প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে সম্পর্ক তা একান্তই ব্যক্তিগত একজন সদস্য দীর্ঘদিন অন্যত্র চলে গেলে গভীর সম্পর্ক দুর্বল হয়ে পড়ে বা সম্পর্ক শিথিল হয়ে যায় প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তা সার্বিক ও ও দীর্ঘস্থায়ী যোগাযোগ সদস্যকে অনেক বেশি সম্পূর্ণরূপে আবদ্ধ করে তোলে সেভেন্থ হচ্ছে অভিন্ন পটভূমি সিমিলারিটি অব ব্যাকগ্রাউন্ড প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা অভিন্ন পটভূমি হওয়ার ফলে তাদের অভিজ্ঞতা ও বোঝাপড়ার মান প্রায় সমপর্যায় তা না হলে গভীর অনুভূতি বা একাত্মতা কখনোই গড়ে উঠবে না এইট হচ্ছে স্বতঃস্ফূর্ত সম্পর্ক বা রিলেশনশিপ প্রাথমিক সদস্যরা কোনো আদেশ বা নির্দেশ ব্যথি রেখে স্বেচ্ছায় এ সদস্য হন সুতরাং সদস্যদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে স্বতঃস্ফূর্তভাবেই বস্তুত কোনো অনুষ্ঠান বা অঙ্গীকারে কোনো স্থান নেই এখানে স্বাভাবিক এবং স্বতঃফূর্ত গোষ্ঠীর সদস্যরা এক বন্ধনে বা একটা গভীর বন্ধনে আবদ্ধ হন এর উদাহরণ হলো ফ্যামিলি বা পরিবার প্লে গ্রুপ বা খেলার দল পাঠচক্র বা স্টাডি গ্রুপ নেক্সট জানব সেকেন্ডারি গ্রুপ বা গৌণ গোষ্ঠী অধ্যাপক গিজবার্টের ভাষায় িকো আদার পার্সোনালি গিসবার বলেছেন গৌণ গোষ্ঠী হল অপ্রত্যক্ষ উদ্দেশ্য বিশিষ্ট সম্পর্ক দ্বারা পরিচালিত আবার অধ্যাপক ম্যাকাইভার এন্ড পেজের মতানুসারে দ্য রিলেশন which with one with one another in such গ্রুপ রোলস as buyers এন্ড সেলার অফিসিয়ালস অ্যান্ড সিটিজেন্স টিচার্স অ্যান্ড স্টুডেন্টস প্র্যাকটিশনার্স অ্যান্ড ক্লায়েন্টস আর সেকেন্ডারি ইনভলভিং ক্যাটাগরিকাল অর রেশনাল অ্যাটিটিউড ম্যাকাইভার এবং পেইজ বলেছেন গণ্য গোষ্ঠীর সদস্যরা ব্যক্তিগত নয় তারা শ্রেণীগতভাবে বিভক্ত এর উদাহরণ হিসাবে রয়েছে ক্রেতা ও বিক্রেতা ভোট প্রার্থী ভোটদাতা কর্মচারী ও নাগরিক প্রভৃতি উল্লেখযোগ্য প্রাথমিক গোষ্ঠীর বাইরে যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর সদস্যরা পারস্পরিকভাবে আন্তরিকভাবে সম্পর্কযুক্ত নয় গোষ্ঠীর আয়তন বৃহৎ এবং বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তাদের সৃষ্টি সদস্যদের মধ্যে সম্পর্ক অত্যন্ত সীমিত এই সকল গোষ্ঠীকে আমরা বলি গৌণ গোষ্ঠী এই গৌণ গোষ্ঠী বৃহদাকার হওয়ার ফলে সদস্যদের মধ্যে সম্পর্ক অনির্দিষ্ট এবং ক্ষীণ অথবা কিংসলে ডেভিসের মতে গৌণ গোষ্ঠীগুলি প্রাথমিক গোষ্ঠীর ঠিক বিপরীত গুণসম্পন্ন এই সকল গোষ্ঠী সদস্যরা একে অপরের থেকে বিচ্ছিন্ন অর্থাৎ এদের কোনো দৈহিক নৈকট্য নেই গোষ্ঠীগুলি দীর্ঘকাল স্থায়ী হলেও তাদের সভ্যদের পারস্পরিক সম্পর্ক সাময়িক ও ক্ষণস্থায়ী এদের সদস্যদের মধ্যে সম্পর্ক হলো ব্যাপ্তিহীন এরপরে আমরা জানবো গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমত গৌণ গোষ্ঠীগুলি আয়তনে অপেক্ষাকৃত বড় এদের সদস্য সংখ্যা যেমন বেশি ব্যক্তিও বেশি দ্বিতীয়ত হচ্ছে গৌণ গোষ্ঠীগুলির সদস্য পদ একদমই বাধ্যতামূলক নয় সম্পূর্ণটাই ঐচ্ছিক তৃতীয়ত গৌণ গোষ্ঠীর সদস্য মর্যাদা তাদের ভূমিকার উপর নির্ভরশীল নেক্সট কোন বিশেষ উদ্দেশ্যে গোষ্ঠীগুলো গঠিত হয় ব্যক্তিগত সম্পর্কের ভূমিকা এখানে ক্ষীণ সদস্যদের মধ্যে কোনো প্রত্যক্ষ পরিচয় থাকে না পারস্পরিক সম্পর্কের মধ্যে বদলে স্বতন্ত্র বোধের প্রাধান্য দেখা যায় সুনির্দিষ্ট নিয়মাবলীর অধীনে বিশেষ স্বার্থে হবে গৌণগোষ্ঠীগুলি গড়ে ওঠে গৌণগোষ্ঠীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল পরোক্ষ সহযোগিতা এক একটি বৃহৎ সংগঠনে মানুষ স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করে অর্থাৎ এখানে বিশেষীকরণ এবং শ্রম বিভাগ নীতির প্রয়োগ পরিলক্ষিত হয় বিশেষ উদ্দেশ্য সাধিত হওয়ার পরে গৌণগোষ্ঠীগুলো বন্ধন শিথিল বা হালকা হয়ে যায় গৌণগোষ্ঠীর সদস্যরা সবাই সবসময় সক্রিয় হন না গৌন উদাহরণ হলো ক্রেতা ও বিক্রেতা ভোট প্রার্থী ও ভোটদাতা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এরপরে আমরা জানবো ইনগ্রুপ বা অন্তর্গোষ্ঠী কি অন্তর্গোষ্ঠী বলতে কোন প্রাথমিক বা গৌণ গোষ্ঠীকে বোঝায় অন্তর্গোষ্ঠীর প্রসঙ্গ সম্পর্কে ম্যাকাইভার এবং পেজ বলেছেন দ্য গ্রুপ উইথ হুইচ দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইজ হিমসেলফ আর হিজ ইন গ্রুপস হিজ ফ্যামিলি অকুপেশন রিলিজিয়ান বাই ভার্চুয়াল অফিস অ্যাওয়ারনেস অফ লাইকলিনেস অর কনসিয়াসনেস অফ কাইন্ড অর্থাৎ আমরা যার সদস্য এবং যে গোষ্ঠীর প্রতি আমাদের আনুগত্য সহানুভূতি সহযোগিতা অত্যন্ত প্রবল কেউ কোন গোষ্ঠীর সদস্য হলে সেই গোষ্ঠী সংশ্লিষ্ট সদস্যটির কাছে অন্তর্গোষ্ঠী কিন্তু হয়ে যায় না যখন ওই গোষ্ঠীর প্রতি সদস্যদের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থাকে তবেই সেই গোষ্ঠীটি অন্তর্গোষ্ঠী হয় এই অন্তর্গোষ্ঠীর উদাহরণ হল নিজের পরিবার স্কুল বা বিদ্যালয় কলেজ ইত্যাদি কারণ এই গোষ্ঠীতে ব্যক্তি অন্যান্য সদস্যদের সাথে গভীরভাবে একাত্ম হতে পারে এরপরে আমরা হচ্ছে আউট গ্রুপ বা বহির্গোষ্ঠী বহির গোষ্ঠী বলতে সেই গোষ্ঠীকে যে গোষ্ঠীর সদস্য আমরা নই তারা বা অন্যরা বহির্গোষ্ঠী হলো ঠিক অন্তর্গোষ্ঠীর একদম বিপরীত সুতরাং আমরা যে গোষ্ঠীর সদস্য না হবার কারণে যাদের প্রতি উদাসীন নয়তো শত্রুভাবাপন্ন বা প্রতিদ্বন্দ্বিতার একটা সম্পর্ক বা প্রতিযোগিতার সম্পর্ক গড়ে ওঠে অন্তর্গোষ্ঠীর সদস্যদের মনের মধ্যে বহির্গোষ্ঠীর সদস্যদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয় উদাহরণস্বরূপ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দুটি ফুটবল ক্লাব একদিকে রয়েছে মোহনবাগান অ্যাথলেটিক আর একদিকে রয়েছে হচ্ছে ইস্ট বেঙ্গল এক্ষেত্রে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ফুটবল ক্লাব দুটি সদস্যরা একে অপরের প্রতি প্রতিযোগিতায় মনোভাব পোষণ করে মোহনবাগান ক্লাবের সদস্যদের কাছে মোহনবাগান ক্লাবটি কিন্তু অন্তর্গোষ্ঠী ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্যদের কাছে ইস্ট বেঙ্গল ক্লাবটি হচ্ছে অন্তর্গোষ্ঠী কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাব দুটি একে অপরের কাছে হচ্ছে বহির্গোষ্ঠী অর্থাৎ এরা একে অপরের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে নেক্সট আমরা জানব হচ্ছে পার্মানেন্ট বা স্থায়ী গোষ্ঠী স্থায়িত্বের পরিপ্রেক্ষিতে আমরা ক্লাস বা শ্রেণী ফ্যামিলি বা পরিবার নেশন বা জাতিকে আমরা এই ধরনের সামাজিক গোষ্ঠীকে আমরা স্থায়ী গোষ্ঠী বলতে পারি কারণ এর স্থায়িত্বকাল অনেক বেশি দীর্ঘ গ্রুপ বা ক্ষণস্থায়ী গোষ্ঠী সাধারণত ক্রাউড বা ভিড় অডিয়েন্স বা শ্রোতামণ্ডলীকে কে আমরা স্বল্পস্থায়ী গোষ্ঠী বা টেম্পোরারি গ্রুপ বলি কারণ এই ধরনের গ্রুপের স্থায়িত্বকাল খুবই অল্প সময় এবং এই ধরনের গোষ্ঠীগুলির সদস্যরা একে অপরের সাথে কিন্তু তারা একসঙ্গে থাকতে পারে না হচ্ছে গ্রুপ বা উলম্ব গোষ্ঠী সেটা কি এই গোষ্ঠীতে বিভিন্ন শ্রেণী এবং পদমর্যাদার সদস্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজাকৃতি একটা ভার্টিকাল গ্রুপ যেখানে বিভিন্ন স্টেজে বিভিন্ন কর্মচারী বা বিভিন্ন ব্যক্তি তারা বিভিন্ন পদমর্যাদায় রয়েছে এবং এখানে সদস্যদের পারস্পরিক সম্পর্ক ক্ষেত্রে ক্রমোচ্চ শ্রেণী বিভাগ দেখা যায় যেমন এই যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কোনো অর্গানাইজেশনের স্ট্রাকচার বা কোনো মন্ত্রিসভা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি দেখতে পাচ্ছ সর্বোচ্চ ওপরে রয়েছে বোর্ড তার আন্ডারে রয়েছে প্রেসিডেন্ট তার আন্ডারে ভাইস প্রেসিডেন্ট নেক্সট ডিপার্টমেন্টাল হেড সুপারভাইজার এবং একদম নিচে হচ্ছে এমপ্লয়ি অর্থাৎ কোনো আদেশ বা অর্ডার সরাসরি বোর্ড থেকে উলম্ব হবে একদম নিম্নমুখী প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ডিপার্টমেন্টাল হেড এবং সুপারভাইজারের হাত ধরে এসে পৌঁছায় হচ্ছে এমপ্লয়ীদের কাছে এরপরে আমরা জানবো হচ্ছে হরাইজেন্টাল গ্রুপ বা সমতল গোষ্ঠী খুব মজার একটা পিকচার তোমরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে দে আর ডান্সিং অ্যান্ড এখানে পিকচার ট্যাগিং হচ্ছে ওয়েন ইউ অ্যান্ড ইয়ার ফ্রেন্ড আর ইন দ্য সেম ক্লাস গ্রুপ অর্থাৎ যে গোষ্ঠীতে সমস্ত সদস্য সংখ্যা সমতা স্বীকৃত এখানে প্রত্যেকটা সদস্যের মধ্যে কোনোরকম কিন্তু পার্থক্য নেই এই ধরনের গোষ্ঠীকে আমরা বলতে পারি হচ্ছে সমতার গোষ্ঠী বা হরিজেন্টাল গ্রুপ নেক্সট জানবো আমরা ফর্মাল গ্রুপ বা বিধিবদ্ধ গোষ্ঠী সেটা কি বিধিবদ্ধ গোষ্ঠীতে সদস্যদের আচরণ সুনির্দিষ্ট এবং বিধিবদ্ধ নিয়মকানুনের দ্বারা পরিচালিত হয় এখানে তো আমরা দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছ দুটো ক্লাসরুম দুটো ক্লাসরুমে ক্লাস চলছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট নিয়ম মেনে তারা একই ইউনিফর্ম পরে আছে এবং প্রত্যেকটা ক্লাসরুম একটা সঠিক নিয়ম মেনে ক্লাস শুরু হচ্ছে এবং ক্লাস শেষ হয় অর্থাৎ এই একটা ফর্মাল ক্লাসরুম একটা নিয়মের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ কার্যকারিতা কিন্তু পরিচালিত হয় এরপরে আমরা একটা অন্যরকম পিকচার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনফর্মাল গ্রুপ বা অবিধিবদ্ধ গোষ্ঠী এক্সাম্পল হচ্ছে কলেজ ক্যান্টিন যেখানে কোনো বাধা নিয়ম নিয়মকরণ থাকে না এই ধরনের গোষ্ঠীকে আমরা বলতে পারি ইনফর্মাল গ্রুপ তোমরা প্রত্যেকে কলেজ ক্যান্টিনে যাও তোমরা অনেক কিছু খাবার খাও বন্ধুদের সাথে গল্প করো তোমাদের নিজস্ব অনেক গল্প শেয়ার করো নিজস্ব থট শেয়ার করো বা তোমরা অনেক সময় পড়াশোনার পড়াশোনা বা ক্লাসের বিষয় নিয়ে তোমরা কিন্তু ডিসকাশন করো এই ধরনের যখন কিছু সময়ের জন্য যখন এই ধরনের গ্রুপ তৈরি হয় তখন তাকে আমরা বলতে পারি ইনফর্মাল গ্রুপ বা অবিধিবদ্ধ গোষ্ঠী যার হলো কলেজ ক্যান্টিন বা ঐচ্ছিক গোষ্ঠী ঐচ্ছিক গোষ্ঠীর সদস্যরা স্বেচ্ছায় গোষ্ঠীর সদস্য হন এবং গোষ্ঠীর উদ্দেশ্য সিদ্ধির জন্য একাধিক ব্যক্তি কোনো সংগঠনের ছত্রছায় মিলিত হয়ে ঐচ্ছিক গোষ্ঠী গঠন করে তার উদাহরণ হল রাজনৈতিক দল এবং ফুটবল ক্লাব তোমরা জানো যে প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ইচ্ছায় সে সে তার নিজের করে বিভিন্ন রাজনৈতিক মতো দল তার অন্তর্ভুক্ত হয় বা সে তার নিজের মতো করে বিভিন্ন ফুটবল ক্লাবের অন্তর্ভুক্ত বা হয় বা বিভিন্ন রকম ফুটবল ক্লাবকে সে সাপোর্ট করে এরপরে দেখবো ইনভলেন্টারি গ্রুপ বা অনৈচ্ছিক গোষ্ঠী যেখানে সদস্যরা ব্যক্তিগত ইচ্ছা ব্যতী রেখে গোষ্ঠীবদ্ধ হয় এর সব থেকে একটা বড় এক্সাম্পল হচ্ছে ফ্যামিলি বা পরিবার নেক্সট আনবো হচ্ছে ডায়াট বা দই গোষ্ঠী এবং ট্রায়াট বা হচ্ছে ত্রয়ী গোষ্ঠী সেটা কি সদস্য সংখ্যার বা ভিত্তি করে গোষ্ঠীর প্রকারভেদে যখন গোষ্ঠীর মধ্যে সদস্য সংখ্যা দুজন বা দুজন ব্যক্তি নিয়ে যখন গোষ্ঠী তৈরি হয় তখন তাকে আমি বলতে পারি দই বা ডায়াট গ্রুপ যেমন স্বামী স্ত্রী মা ছেলে বাবা মেয়ে যেমন তোমরা বাদিকের পিকচারে দেখতে পাচ্ছ যে গ্রুপ উইথ টু পিপল এটা হচ্ছে দই গোষ্ঠী হাজব্যান্ড এবং ওয়াইফ তিনজন ব্যক্তির দ্বারা গঠিত গোষ্ঠীকে আমরা বলতে পারি ত্রয়ী যেখানে তৃতীয় ব্যক্তির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী দই গোষ্ঠীতে সন্তান যুক্ত হয়ে সাধারণত ত্রয়ী গোষ্ঠী তৈরি করে ডানদিকের পিকচারে গ্রুপ উইথ থ্রি পিপল এইটা হচ্ছে ট্রায়ার বা ত্রয়ী গোষ্ঠী যেমন হাজব্যান্ড ওয়াইফ এবং চাইল্ড নেক্সট হচ্ছে রেফারেন্স গ্রুপ বা নির্দেশক গোষ্ঠী খুব সুন্দর একটা মিষ্টি পিকচার তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চা তার মাকে কি করছে সে অনুসরণ করছে বা অনুকরণ করে সে কিছুটা করার চেষ্টা করছে তার মা ড্রেসিং টেবিলের সামনে বা আয়নার সামনে লিপ লাইনার লাগাচ্ছে এবং বাচ্চাটিও ঠিক মাকে দেখে সেরকম একটা কিছু করার চেষ্টা করছে এক্ষেত্রে নির্দেশক গোষ্ঠী বা রেফারেন্স গ্রুপে আহ সম্বন্ধে বলতে গিয়ে আমরা জান আমরা সাধারণত এটা জানি যে মানব প্রকৃতি সবসময় অনুকরণ প্রিয় অপর ব্যক্তি বা গোষ্ঠীকে অবস্থানগত পরিবর্তন করতে গেলে ব্যক্তি বা গোষ্ঠী তাকে অনুসরণ করে ব্যক্তি বা গোষ্ঠী যাকে অনুসরণ করে তাকেই বলে নির্দেশক গোষ্ঠী বা রেফারেন্স গ্রুপ সমাজবিজ্ঞানী হে ম্যান প্রথম এ নির্দেশক গোষ্ঠীর ধারণাটি প্রবর্তন করেন সব থেকে উল্লেখযোগ্য তোমাদের এটা মনে রাখা দরকার যে নির্দেশক গোষ্ঠী প্রথম এই ধারণাটা প্রবর্তন করেন কে সোশিয়োলজিস্ট বা সমাজবিজ্ঞানী হেম্যান এর বিশেষ বৈশিষ্ট্য হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আদর্শ মনে করে অনুকরণ করে কি করে চেষ্টা করে এখানে ছোট্ট বাচ্চাটি তার মাকে কিন্তু অনুকরণ করার চেষ্টা করছে তার মা কিছু তার মা কিন্তু সেই বাচ্চাটির কাছে হচ্ছে রেফারেন্স বা একজন নির্দেশক ব্যক্তি ব্যক্তি বা গোষ্ঠী অন্য ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে নিজেকে তুলনা করে নির্দেশক গোষ্ঠী ব্যবহারের মাধ্যমে ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক স্তর বিন্যাসে ওপরের দিকে উঠতে চায় ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব আচরণ বা ত্রুটি বিচ্ছুতিমূলক দুর্বলতা থেকে হীনমান জন্ম নেয় সেই জন্য বিশিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মূল্যবোধ রীতিনীতি অনুকরণ ও অনুসরণ করার সিদ্ধান্ত সে বা তারা গ্রহণ করে আমরা শেষ করলাম আজকের ক্লাসে এটা হচ্ছে টাইপস অফ সোশ্যাল গ্রুপ বা সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ থ্যাংক ইউ